আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনামুর রশিদ, সহকারী অধ্যাপক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বায়োলজি সাবজেক্ট প্রথম ক্লাস আজকে। তোমরা জানো যে বায়োলজি দুটি পত্র, প্রথম পত্র বোটানি উদ্ভিদবিজ্ঞান, তৃতীয় পত্র জুওলজি প্রাণীবিজ্ঞান। তোমাদের এই বইয়ের যে সিলেবাস, এই সিলেবাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের কলেজের ভর্তির পর থেকে যে ক্লাসগুলো শুরু হয়, এই ক্লাসেরগুলোকে আমরা চারটি পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়। প্রথম পরীক্ষা হয় অর্ধবার্ষিক, তারপর পরীক্ষা হবে বার্ষিক, প্রিটেস্ট, টেস্ট। এই চারটি পরীক্ষার তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো আমরা একটা সিলেবাস দিয়ে থাকি। সেই সিলেবাসগুলো অনুসারে তোমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। প্রথমে প্রথম পত্র বোটানি, এই প্রথম পত্রে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তিনটি অধ্যায়। প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন ও তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় প্রাণী বৈচিত্র্য শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। এখানে তিনটি প্রাণী, হাইড্রিয়া, ঘাস ফড়িং, রুই মাছ। তৃতীয় অধ্যায় পরিপাক ও শোষণ। এই প্রথম পত্রে তিনটি অধ্যায় এবং দ্বিতীয় পত্রে তিনটি অধ্যায়, এই ছয়টি অধ্যায় মিলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অধ্যায়গুলোর প্রথম পত্র উদ্ভিদবিজ্ঞান এর ক্লাসগুলো আমরা দুইজন, আমি মোহাম্মদ এনামুর রশিদ আর ফাহমিদা ম্যাডাম, ফাহমিদা মাহিনুর, এই দুইজন মিলে তোমাদের ক্লাসগুলো আমরা নেব। আর দ্বিতীয় পত্রে তিনটি অধ্যায় যেটা প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ওনারা ক্লাসগুলো নেবেন। তা আজকে প্রথম ক্লাস হিসেবে তোমাদের এই সিলেবাসগুলো বণ্টনের কথা বললাম। আর তোমাদের বই কিনতে হবে, বই জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদবিজ্ঞান, ডক্টর আবুল হাসান, গাজী আজমল, রাশেদা ও মাজেদা, হাফিজুর রহমান, এনসিডিবি কর্তৃক স্বীকৃত আরও অনেক বই বাজারে আছে। এর মধ্যে এই বইগুলো মান ভালো, তোমরা এগুলো কিনে এই অধ্যায়গুলো এবং আমরা যে টপিকসগুলো পড়ো সবগুলো এখানে পেয়ে যাবা। আর দ্বিতীয় পত্রের লেখকের নাম গাজী আজমল, রাশিদা মাজেদা আর ডক্টর আবুল হাসান, এই বইগুলো তোমরা কিনে পড়বে এবং আমাদের লেকচারগুলোর সাথে মিলিয়ে নেবে। তোমরা জানো যে জীববিজ্ঞান প্রথম পত্র যে উদ্ভিদবিজ্ঞান, এই উদ্ভিদবিজ্ঞানের বাংলাদেশের ক্যান পাবলিকগুলোতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটি পত্রই একসাথে পড়ানো হয়। কারণ বর্তমানে সরকার যে পরীক্ষা পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতির মধ্যে সমন্বয় করে এনেছেন যে প্রত্যেক কলেজেই এখন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়ানো হবে। কারণ ফার্স্ট ইয়ারে প্রথম পত্র পড়ে যে সময় পাবে তোমরা, সেকেন্ড ইয়ারে যে সেই সময় পাও না, যার কারণে দ্বিতীয় পত্র সিলেবাস শেষ হয় না। ওই জন্য আমরা একসাথে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পত্রই আমরা ক্লাস করাবো অনলাইনে বর্তমানে। যেহেতু সাবজেক্টটির নাম হচ্ছে বায়োলজি, তোমরা যেন বায়ুসত্ত্ব জীব আর লগজত্ব জ্ঞান জীববিজ্ঞান, এই জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদবিজ্ঞান। এই উদ্ভিদবিজ্ঞানে দুটি শব্দ, এখানে একটা হচ্ছে উদ্ভিদ, এর সাথে হচ্ছে বিজ্ঞান। তাহলে উদ্ভিদবিজ্ঞান পড়াতে গেলে আগে উদ্ভিদ কী সেটা তোমাদের জানতে হবে। যেমন অনেকে ক্লাসে প্রশ্ন করা হয় উদ্ভিদ কী, অনেকে বলে যে মাটি ভেদ করে যাহা উপরে ওঠে তাহাই উদ্ভিদ। আসলে সংজ্ঞা তোমরা বোঝো যে এটা একটা কৌতুকে বলা হয় যে পিতা ছেলেকে জিজ্ঞেস করলো যে উদ্ভিদ কী, বলে যে মাটি ভেদ করে যাহা উপরে ওঠে তাহাই উদ্ভিদ। বলে তাহলে কেঁচো মাটি ভেদ করে উপরে ওঠে তাহলে কেঁচো উদ্ভিদ। আসলে এই সংজ্ঞাগুলো এখন প্রচলন নেই। তো তোমাদের যেহেতু সাবজেক্ট হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, অ্যান্ড উদ্ভিদ কী এ সম্পর্কে আমি একটু ধারণা দেবো তোমাদেরকে। জীবের মধ্যে যাদের কোষ প্রাচীর আছে তারা সবুজী,
চলাচলে অক্ষম, দেহ অপুষ্টিসমভাবে গঠিত, পুষ্টির দিক থেকে হলোফাইটিক, যারা বিভিন্ন অভ্যন্তরীণ তন্ত্র অনুপস্থিত, অঙ্গজ অযৌন ও যৌন পদার্থে বংশবিস্তার করে তাদেরকে বলা হয় উদ্ভিদ। এখানে প্রথমে বলা হচ্ছে যে জীবের মধ্যে যাদের কোষ প্রাচীর আছে, তোমরা জানো যে উদ্ভিদ কোষের চৌদিকে সেলুলোজ নির্মিত জড় দৃঢ় কোষ প্রাচীর বিদ্যমান। তারপরে সবজি, যারা শ্বসন প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তোমরা জানো উদ্ভিদের ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড পানি সূর্যালোকের সহায়তায় স্বর্গা জাতীয় খাদ্য তৈরি করে। তারপরে এটা চলাচল অক্ষম উদ্ভিদ, অধিকাংশ উদ্ভিদ মূল দ্বারা মাটির সাথে আবদ্ধ থাকার কারণে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না, সেরকম হলে চলাচলে অক্ষম। আর একটা বলা দেহ অপুষ্টিসমভাবে গঠিত, অর্থাৎ উদ্ভিদগুলো একই প্রজাতি হওয়া সত্ত্বেও উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো দেখা যায় একটার সাথে একটা দুই গঠনের মিল নাই, এটাকে বলা হয় দেহ অপুষ্টিসমভাবে গঠিত। দেখা যায় একটা উদ্ভিদের শাখা প্রশাখা বেশি, ওই প্রজাতিতে একটা উদ্ভিদের শাখা প্রশাখা কম। আরেকটা হচ্ছে পুষ্টির দিক থেকে হলোফাইটিক, হলোফাইটিক শব্দ অর্থ যারা শুধুমাত্র তরল খাদ্য গ্রহণ করতে পারে, কঠিন খাদ্য গ্রহণ করতে পারে না। তোমরা জানো যে উদ্ভিদ মূল দ্বারা মাটি থেকে পানি শোষণ করে, খনিজ লবণ শোষণ করে তরল আকারে, সেজন্য বলা সমস্ত উদ্ভিদ জগৎ পুষ্টির দিক থেকে হলোফাইটিক। বিভিন্ন অভ্যন্তরীণ তন্ত্র অনুপস্থিত, যেমন প্রাণীগুলো উচ্চ শ্রেণীর প্রাণী, তাদের দেহের অভ্যন্তরে বিভিন্ন তন্ত্র আছে, যেমন রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, পরিপাক তন্ত্র, এই তন্ত্রগুলো বলা হয় অভ্যন্তরীণ তন্ত্র, এই তন্ত্রগুলো উদ্ভিদের ক্ষেত্রে নেই। পরে অঙ্গজ অযৌন যৌন তিন পদ্ধতিতে বংশবিস্তার করে, উদ্ভিদের অঙ্গজ প্রজনন হয়, অঙ্গজ প্রজনন তোমরা জানো যে দেহ অঙ্গের মাধ্যমে যে বংশবিস্তার হয়, যেমন তোমরা জানো যে কলা গাছের কাণ্ডের গোড়া থেকে একটা কলা গাছ তৈরি হয়, আবার বাঁশের কাণ্ডের গোড়া থেকে একটা বাঁশ তৈরি হয়, এরকম প্রকৃত অনেক উদ্ভিদ আছে যাদের অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি হয়। আরেকটা হচ্ছে অযৌন, অযৌন বিভিন্ন স্পোরের মাধ্যমে হয়, বলা হয় অযৌন স্পোর, যেমন মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদ এদের স্পোর বা রেণু তৈরি হয়, এই স্পোর বা রেণুর মাধ্যমে এদের বংশবৃদ্ধি হয়। আরেকটা যৌন পদ্ধতি, যারা সপুষ্পক উদ্ভিদ তাদের ফুল উৎপন্ন হয়, ফুলের পুংকেশর, পুংকেশর মাথা থাকে পরাগধানী, এই পরাগধানীর মধ্যে পরাগ রেণু তৈরি হয়, স্ত্রীকেশর থাকে ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু নিশ্চয়ই জায়গট হয়, জায়গাটি এখানে ফল হয়, ফলের মধ্যে বীজ থাকে, এই বীজের মাধ্যমে এরা বংশবিস্তার করে। অনুরূপভাবে এই সংজ্ঞা থেকে প্রাণীর সংজ্ঞা বের করা যায়, প্রাণী যাদের কোষ প্রাচীর নেই, তোমরা জানো যে প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর নেই, প্রাণী সবুজই নয়, অর্থাৎ শ্বসন তাদের ক্লোরোফিল না থাকে, শ্বসন প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে না, প্রাণী অধিকাংশ প্রাণী চলাচলে সক্ষম, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, আর দেহ পুষ্টিসমভাবে গঠিত, অর্থাৎ একটি প্রজাতির দৈহিক গঠন একই রকম, যেমন মানুষ একটা প্রজাতি, একটা মানুষের সাথে একটা মানুষের দেখা যায় হাত পা চোখ নাক, এলে গঠনের দিক থেকে উৎপন্নের দিক থেকে মিল আছে, এটাকে বলে দেহ পুষ্টিসমভাবে গঠিত। অভ্যন্তরতন্ত্র উপস্থিত, যেমন বিভিন্ন প্রাণী উচ্চ শ্রেণীর প্রাণীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের তন্ত্র আছে, এই তন্ত্রগুলো বিভিন্ন কাজ করে, আর প্রাণী শুধুমাত্র যৌন পদ্ধতিতে বংশবিস্তার করে। এভাবে দেখা যায় যে উদ্ভিদ এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যায় তারাই প্রাণী এবং উদ্ভিদ নামে পরিচিত, যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তোমরা জানো যে ছত্রাক জাতীয় উদ্ভিদ তাদের ক্লোরোফিল নাই, যার কারণে শ্বসন প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে না, কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ আছে যারা এক জায়গা থেকে স্রোতের মাধ্যমে চলাচল যায়, এটাকে আমরা চলাচলের মধ্যে ধরা হয় না, আর খাদ্য তৈরির মধ্যেও ধরা হয় না, আর কিছু প্রাণী আছে যারা চলাচল করতে পারে না, এটা ব্যতিক্রম, এটাকে এর মধ্যে ধরা হবে না। তা এভাবে তোমাদের আজকে প্রথম ক্লাস, পরবর্তীতে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হবে, প্রথমে শুরু হবে কোষ ও এর গঠন, ফাহমিদা মাহরুর ম্যাডাম কোষ এবং কোষ বিভাজন অধ্যয়ন তোমাদের ক্লাসগুলো নেবে, তোমাদের সিলেবাসে যেভাবে আছে টপিকসগুলো, আর তৃতীয় অধ্যায় আছে কোষ রসায়ন, আমি আমাদের নাম রশিদ, আমাদের কোষ রসায়ন অধ্যায়টি এখানে প্রথম থেকে শুরু করে যে সমস্ত টপিকসগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো পর্যায়ক্রমে ক্লাসগুলো নেওয়া হবে। তা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি,
আশা করি তোমরা সবাই এই অনলাইনের ক্লাসগুলোতে অংশগ্রহণ করে সেভাবে বাড়িতে পড়ে তোমরা বইয়ের সাথে মিলে আমাদের সাথে সহযোগিতা করবে এবং জ্ঞান অর্জন করবে। তোমরা সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।